যখন তাদেরকে বলা হয় সমাজে অশান্তি সৃষ্টি করো না, তখন তারা বলে আমরাই তো সমাজে শান্তি স্থাপনকারী। যখন তাদেরকে বলা হয় মদের লাইসেন্স দিও না, তখন বলে মদের বিরুদ্ধে আমাদের কঠিন আইন রয়েছে। যখন তাদেরকে বলা হয় ব্যবসা বৃত্তির লাইসেন্স দিও না, তখন তারা বলে ব্যভিচারের বিরুদ্ধে বাংলাদেশ সরকার অনেক বড় আইন রেডি করে রেখেছে। যখন তাদেরকে বলা হয় জনগণের ভোটের অধিকার নষ্ট করো না, তখন তারা বলে আমরা তো সুষ্ঠুভাবে তাদেরকে ভোট দেওয়ার সুযোগ করে দেই। যখন তাদেরকে বলা হয় দুর্নীতি বন্ধ করো, দুর্নীতি মুক্ত দেশ আমাদেরকে উপহার দাও, তখন তারা বলে তোমাদের জন্য তো সোনার বাংলাদেশ আমি রেডি করে রেখেছি। যখন তাদেরকে বলা হয় এই জমিনে অবিচার করো না, তখন তারা বলে আমরাই তো ইনসাফ প্রতিষ্ঠাকারী, আমাদের দ্বারা কোনো অবিচার হয় না। যখন তাদেরকে বলা হয় জনগণের আমানতের খেয়ানত করো না, তখন তারা বলে জনগণ তো আমাদের বন্ধু, তাদের আমানত আমরা কখনো খেয়ানত করতে পারি না। যখন তাদেরকে বলা হয় মানুষের অধিকার লঙ্ঘন করো না, মানুষের হক নষ্ট করো না, তখন তারা বলে আমরা তো মানুষের হক আদায় করার জন্য রেডি হয়ে আছি। এমন রেডি হয়ে আছে, পত্রিকায় দেখলাম এমন ভাবে মানুষের অধিকার হক আদায় করতেছে, এমন অধিকার আদায় করতেছে যে জয়পুরহাটের পাশ ফিরে আপনার জীবিত মানুষকে মৃত্যু দেখিয়ে তার বয়স্ক ভাতার কার্ডটা আরেকজনের নামে দিয়ে দিল। এ হচ্ছে আমাদের দেশের মানুষের অধিকার। মানুষ বেঁচেই আছে, তার মৃত্যুর প্রত্যয়নপত্র নিয়ে ইউপি চেয়ারম্যানের কাছে দিয়েছে, উনি সুপারিশ করে লোকটা বেঁচে আছে তার কার্ডটা ক্যান্সেল করে তার নামে ভোটার বয়স্ক ভাতার কার্ড করে দিল। আমরা যখন তাদেরকে বলি অন্যর হক মেরে খেও না, তখন তারা বলে আমরা মানুষের হক সঠিকভাবে আদায় করি। যখন বলা হয় বাজেট 1 লক্ষ টাকা, তখন এমনভাবে ইনসাফ প্রতিষ্ঠা করা হয় আসল জাকাত আস্তে আস্তে 1000 টাকাও আর থাকে না। 10 লক্ষ টাকার বাজেট হয় আপনি পান কয় টাকা? পানি না, কি বলেন, পাওয়াই যায় না। 1 টাকা কি আর 10 টাকা নাই? যখন তাদেরকে বলা হয় আলেমদের মুক্তির ব্যবস্থা করো, আসল মানুষদেরকে উন্মুক্ত আকাশের নিচে দাঁড়িয়ে কোরআনের হক কথা বলার সুযোগ করে দাও, তখন তারা বলে আসল মানুষ তো বাইরেই রয়েছে। অথচ আসল মানুষগুলো কোথায়? জেলখানায় তাদের চোখের পানি দিয়া তাদের জায় নামাজগুলো ভিজে যায়, তাদের দাড়িগুলো ভিজে যায়, গায়ের জোব্বাগুলো ভিজে যায়। যখন তাদেরকে বলা হয় দ্রব্য মূল্যের দাম কমাও, তখন তারা আমাদেরকে বোঝায় তোমরাই তো সবচেয়ে কম মূল্য জিনিসগুলো পাচ্ছ, অন্য দেশের দিকে তাকাও অনেক চড়া দামে বিক্রি হচ্ছে, আমাদেরকে উল্টাপাল্টা বোঝায়। আল্লাহবাক বোঝাতে যাচ্ছেন যখন তাদেরকে ভালো কিছু করার আদেশ করবা, শান্তি স্থাপন করার অর্ডার করবা, তখন তারা বলবে আমরা তো শান্তি দিয়েই যাচ্ছি। এরা হচ্ছে মুনাফিকরা, এরা সব সময় কথায় কথায় মিথ্যা কথা বলে, পত্রিকা ঢুকলেই মিথ্যা কথার সয়লাভ, টেলিভিশন খুললেই মিথ্যা কথা, ফেসবুক পেজে ঢুকলেই মিথ্যা কথার সয়লাভ, যেটা শয়তানও বিশ্বাস করে না, ঠিক কিনা? আমি বলি এই অশান্তির জমিনকে যদি আপনি শান্তি দিয়ে ভরপুর করতে চান, তাহলে কোরআন ছাড়া কোনো বিকল্প রাস্তা নাই। আল্লাহর জমিনে যতক্ষণ পর্যন্ত আল্লাহর দিন কায়েম না হবে, সংসদে যতক্ষণ পর্যন্ত কোরআন না যাবে, সংবিধান যতক্ষণ, কনস্টিটিউশন যতক্ষণ পর্যন্ত কোরআন না হবে, সংসদে যতক্ষণ পর্যন্ত কোরআনের আলো না জ্বলবে, ততক্ষণ পর্যন্ত এই পৃথিবীতে কখনো শান্তি প্রতিষ্ঠা হতে পারে না, পারে না এবং পারে না। 100 জন মুসল্লির ইমাম নিয়োগ দেওয়ার সময় যতটা ইমাম সাহেবের চরিত্র দেখা হয়, যতটা যোগ্যতা দেখা হয়, লেখাপড়ার যত ডিগ্রি দেখা হয়, শান্তি মতো নামাজ পড়বে, মনের মতো করে তার কথাগুলো শুনবে, এই জন্য যদি 100 জন মুসল্লির 1 জন ইমাম নিয়োগ দেওয়া হয় এত কিছু দেখে,
তাহলে 16 কোটি মানুষের ইমাম নিয়োগ দেওয়ার জন্য নেতা নির্বাচন করার সময় যদি এরকম যোগ্যতার চরিত্র দেখে দেখে যদি নিয়োগ দেওয়া হতো আল্লাহর কসম করে বলছি এই অশান্তির আগুন মুহূর্তে শান্তিতে ভরপুর হয়ে যেত মুনাফিক চেনার দুই নাম্বার উপায় হচ্ছে এরা মুখে যা বলে অন্তরে তা বলে না অন্তরে জানায় সেটাই মুখে তার উচ্চারণ করে আল্লাহ পাক বলেন ইয়াকুলুনা বিআফওয়াহিম মা লাইসা ফি কুলুবিহিম মুখে একটা বলে অন্তরে আরেকটা বসে আছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইযা লাকুল লাযিনা আমানু ক্বালু আমান্না ওয়াইযা خلوا إلى شياطينهم قالوا إنا معكم إنما نحن مستهزئون الله رب العالمين বলেন এরা যখন ইমানদারদের সাথে মিলিত হয় তখন বলে আমরা ঈমান এনেছি যখন তাফসীরুল কোরআন মাহফিলে যায় নেতা কথা বলার সময় পায় তখন বলে এই তাফসীরুল কোরআন প্রোগ্রাম হোক এটা আমরা চাই এবং আপনারা শেষ পর্যন্ত হুজুরের ওয়াজ সুন্দর মতো শুনবেন এটা আমরা চাই এই অনুযায়ী আপনারা এবং আমি মানার চেষ্টা করব এই কথাও বলে আবার যখন যাত্রায় প্যান্ডেলে যায় আল্লাহ পাক বলেন যখন শয়তানের সঙ্গে মিলিত হয় তখন বলে আমরা তোমার সঙ্গেই রয়েছি শুধুমাত্র ইমানদারদের সাথে ঠাট্টা বিদ্রুপ করি যাত্রার ব্যান্ডেলে যায় তখন তাদেরকে সান্ত্বনা দেয় বলে তোমরা করতে থাকো নাচ গান করো নিরাপত্তা দেওয়ার জন্য আমি সুপারিশ করে কমপক্ষে চার শ্রেণীর নিরাপত্তা বাহিনী রেডি করব এদিকে ইমানদারদের সাথেও পাল্লা দেয় ওখানে শয়তানের সঙ্গেও পাল্লা দেয় আর কি এরা হচ্ছে মুনাফিক এরা হচ্ছে মুনাফিক তাফসীরুল কোরআন মাহফিলে আসে পারমিশনের কথা বলে কিসের পারমিশন আপনার জানের মালিক আপনার মউতের মালিক জীবনের মালিক তো একমাত্র আল্লাহ আপনি যে কথা বলতেছেন এই কথা বলার পারমিশন তো আল্লাহই দিয়েছে আপনি যে প্রতিদিন 16 কেজি করে অক্সিজেন নিচ্ছেন এই পারমিশন তো আল্লাহই দিয়েছে আপনি যে রোদ নিচ্ছেন এই পারমিশন তো আল্লাহই দিয়েছে আপনি যে খাবার খাচ্ছেন এই পারমিশন তো আল্লাহই দিচ্ছে আপনি আবার মানুষকে কি পারমিশন দেবেন আল্লাহ তো আমাদেরকে হক কথা বলার পারমিশন দিয়েই দিয়েছে আসমান থেকে ছাপ দিচ্ছে তোমরা যদি কোরআনকে গোপন রাখো তাহলে কাল কিয়ামতে তোমাদেরকে আমি জাহান্নাম শুরু করব আল্লাহ তো আমাদেরকে পারমিশন দিয়েই দিয়েছে হক কথা বলবো আমরা আপনার কিসের পারমিশন আপনি কি আমার উপর ক্ষমতা প্রয়োগ করতে চাচ্ছেন কাতরে দিচ্ছেন কোনটা আল্লাহ আমাদেরকে পারমিশন দিয়েই দিয়েছে মুসলমান ইমানদার আলেম মানেই আমার কোরআন থেকে হক কথাগুলো মানুষের সঙ্গে তুলে ধরবা তাছাড়া মানুষের কোনো মানে অশান্তি থেকে শান্তির পথে হারার কোনো রাস্তা নাই একমাত্র হিজনা সিরাতুল মুস্তাকিম এই পথ ছাড়া মানুষের কোনো উপায় নাই মানুষ বিপদের দিকে দিন দিন চলে যাচ্ছে অনেকে বলতে পারে হুজুর তাহলে আর কিসের এত বড় মাতব্বরি দেখায় এত লাফালেপি ঝাপাঝাপি তাহলে তারা কিসের লোভে করে কি কারণে করে আমি বলি ভাই ওই যে সম্পদ রয়েছে সম্পদের বড়াই করে ওই যে এলেম রয়েছে বিদেশ থেকে ডিগ্রি নিয়ে যাচ্ছে এলেমের বড়াই করে ওই যে ক্ষমতার বড়াই করে ওই যে চেহারা সুরত সুন্দর তার বড়াই করে এই জন্য পাওয়ার খাটাতে চায় কিন্তু আমি বলি মা আগনা আনহু মালহু মা কাসাব আবুল আহাবের সম্পদ ছিল আল্লাহ পাক বলেন আবুল আহাবের সম্পদ তার কোনো কাজ আসেনি আবুল আহাবের সম্পদ কোনো কাজ আসেনি আবুল আহাবের সম্পদ যেমন তার কোনো কাজ আসেনি কারুনের সম্পদ যেমন তার কোনো কাজ আসেনি সাদ্দাতের অহংকার কোনো কাজ আসেনি আবু জেহেলের অহংকার কোনো কাজ আসেনি ফিরাউন নমরুদের ক্ষমতা আর অহংকার কোনো কাজ আসেনি ঠিক তেমনই ভাবে যারা ক্ষমতা এলেম আর সম্পদের বড়াই করে মুসলমানদেরকে দিন থেকে ইসলাম থেকে সরে দেওয়ার চেষ্টা করতেছে আমি বলতে পারি আজকের বক্তব্য থেকে যে আপনাদের টুডে টুমরো আপনাদের এই অহংকার এই ক্ষমতা আপনাদের সম্পদ আপনার এই বিদেশি ডিগ্রি টুডে টুমরো আপনাদের কেউ রক্ষা করতে পারবে না
আবু জেহেলের অনেক অহংকার ছিল, কারণ ফিরাউনের অনেক ক্ষমতা ছিল, কিন্তু এই ক্ষমতা তার কোনো কাজে আসেনি। দুই দিন আগ পাস হেরেই তো যাবে, ক্ষমতা তো একমাত্র আল্লাহ মানুষকে দিয়েছে পরীক্ষা করার জন্য, ক্ষমতার অপব্যবহার হয় নাকি সৎ ব্যবহার হয় এটা দেখার জন্য। তিন নম্বরে মুনাফিক চেনবেন কিভাবে? মুনাফিক চেনার তিন নম্বর উপায় হচ্ছে তারা মুমিনদের দোষ খুঁজে বেড়ায়, তারা মুমিনদের দোষ খুঁজে বেড়ায়। তার আগে আরেকটা বলি, তাদের একটা গুরুত্বপূর্ণ লক্ষণ হচ্ছে তারা কোরআনের ময়দানে সবচেয়ে বেশি বাধা দিয়ে যায়, কোরআনের সঠিক ফয়সালা তারা মানতে পারে না। যেই ফয়সালা তার সাথে যায় সেটাই মানে, যেই ফয়সালা তার বিপক্ষে যায় সেটা তার বিরোধিতা করে না, নিজেও মানে না অন্যকে, অন্য কেউ মানবে তাও মানতে দেয় না। আল্লাহ পাক সেই কথাই বলছেন, ওয়াইলা কিলা লাহুম তাআলাউ ইলার ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। তাদেরকে যখন বলা হয় আল্লাহর আয়াতের দিকে আসো, আল্লাহ যে বিধান নাজিল করেছে সেই বিধান মানার চেষ্টা করো, রাসূল যেই তরিকা দিয়েছে সেই তরিকা নিজের গলার মালা বানাও, তখন তারা দেখবেন আপনার কাছ থেকে মুখটা ঘুরিয়ে নেবে, কারণ আপনি আসল কথা বলছেন। বন্ধু বন্ধুর সঙ্গে ততক্ষণ থাকে যতক্ষণ পর্যন্ত বন্ধু নামাজের কথা না বলে, নামাজের রক্ত আছে বন্ধু নামাজ পড়তে আসে, ও যদি বেনামাজে হয় তখন দেখবেন আপনার কাছ থেকে কীভাবে যে কাটে করবি নিজেও বলতে পারবেন না, বিভিন্ন অজুহাত, গাও ঠিক নাই, পাও ঠিক নাই, কাজ আছে বা জানি না, এক জায়গায় যাওয়া লাগবে, বিভিন্ন অজুহাত আপনার কাছ থেকে কাটে পড়ার জন্য আল্লাহ পাক বলছেন তারা তোমাদের সঙ্গে থাকে, যখনই আল্লাহর বিধান মানার কথা বলবে তখন তোমার কাছ থেকে সে কেটে পড়ার চেষ্টা করবে। শুধু তাই নয়, এটা বানচাল করার জন্য তারা সবচেয়ে বেশি ভূমিকা পালন করে। কোরআনের কথা মানুষ শুনবে সে অনুযায়ী ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র করবে এটা তারা চায় না, তারা সঠিক জায়গায় বাধা দেওয়ার জন্য উদ পেতে থাকে। আমি তো বলি যে ইমামতি করা ফরজ নয়, মুয়াজ্জিনি করা ফরজ নয়, খাদিমি করা ফরজ নয়, সাপ্তাহিক মেম্বারের উপরে বসে কিছু কথা বলা ফরজ নয়, প্রতি বছরে 50টা তাফসীর মাহফিলের স্টেজে উপরে কথা বলা ফরজ নয়, কিন্তু কোরআনের হক কথা বলা প্রত্যেক আলেম এবং প্রত্যেক মুসলমানদের উপরে আল্লাহ ফরজ করে দিয়েছেন। কথা বলেন না কেন? আপনার উপরে আল্লাহ কি ফরজ করছে আপনি সেটা মানার চেষ্টা করুন। সব সাহাবীরা ইমামতি করতে না, কিন্তু এক একজন সাহাবীদের পায়ের ধুলার সমান আমরা কেউ হতে পারবো না, কখনোই হতে পারবো না। আল্লাহ রাসূল বলছেন উহুদ পাহাড় পরিমাণ যদি কেউ স্বর্ণ আল্লাহর রাস্তায় দান করে আমার সাহাবীদের এক একটা সাহাবীদের আমলের অর্ধেকের কাছেও যেতে পারবা না। কাজে সাহাবীদেরকে নিয়ে তোমরা সমালোচনা করো না। সব সাহাবীরা ইমামতি করতে না, কিন্তু সব সাহাবীরা ইসলামের পক্ষে সব সময় কথা বলে গেছে, দিনের পক্ষে সব সময় আন্দোলন করে গেছে, আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য তারা সব সময় আন্দোলন করে গেছে। চার নম্বরে মুনাফিক কিভাবে চিনবেন? মুনাফিকরা মুমিনদের সব সময় দোষ ত্রুটি খুঁজে বেড়ায়। আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরা। যারা চায় মুমিনদের সমাজে অশ্লীলতার প্রসার ঘটুক, তাদের দুনিয়া এবং আখেরাতে মস্ত বড় শাস্তি আমি আল্লাহ রেডি করে রেখেছি। মুসলমান ইমানদার তো দূরের কথা, নবীর স্ত্রীদের চরিত্র হরণ করার জন্য মুনাফিকরা উদ পেতে থাকত। নবীর স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলার চরিত্রে লাল কালি দেওয়ার জন্য ওই সময়ের একজন বড় মুনাফিক মুনাফিকদের লিডার আব্দুল্লাহ বিন উবাই তিনিও এই ভূমিকা পালন করেছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, তাফসীর ইবনে কাসির থেকে বলছি, রাসূলের একটা অভ্যাস ছিল যখনই সফরে বেরোত তখন তার স্ত্রীদেরকে সঙ্গে নিত, রাসূল একা একা কখনো সফর করেন নাই। আম্মা জান আয়েশা বলেন একটা যুদ্ধে যাওয়ার জন্য রাসূল আমাকে চয়েস করলেন, আয়েশা আমার সঙ্গে যেতে হবে আমি রাজি হয়ে গেলাম।
যুদ্ধে গেলাম যুদ্ধ থেকে ফেরার পথে মদিনার নিকটবর্তী হওয়ার একটু আগে সেখানে তারা হাজর ছাড়ার জন্য কিছুটা ব্রেক দিল কিছু সময় আমি আমার হাজর ছাড়ার জন্য একটু দূরে চলে গেলাম কাফেলা ওখানে অবস্থান করলো আমি আমার হাজর আমার প্রয়োজন সেরে আসার পরে দেখি আমার গলার হারটা নেই আমি চিন্তা করলাম ওখানেই মনে হয় পড়ে গেছে আমি আবার ওখানে চলে গেলাম হাত সংগ্রহ করার জন্য গলার হার সংগ্রহ করার জন্য আমি যখন আবার সেখানে চলে গেছি খুঁজতে খুঁজতে এক পর্যায়ে গলার হারটি পেয়ে গেলাম ফিরে আসার পরে দেখি কাফেলা আমাকে ছেড়ে চলে গেছে কারণ আমি পাতলা বলতাম মানুষ ছিলাম আমি যখনই ছিলাম উটের পৃষ্ঠে ছিলাম থাকলেও যা না থাকলেও তা ভারী নাই এই জন্য তারা বুঝতে পারেন নাই যে আয়েশা এখানে আসে না নাই মনে করছে আসে এইভাবে তারা আমাকে ছেড়ে চলে গেছে আমি যখন নির্ধারিত স্থানে পৌঁছে গেলাম দেখলাম কাফেরা আমাকে ছেড়ে চলে গেছে তখন আমি চিন্তা করলাম আমাকে এখানে থাকাই বুদ্ধিমত্তার পরিচয় আমাকে কোথাও নড়াচড়া করা যাবে না কারণ প্রত্যেক যুদ্ধের একটা নিয়ম রয়েছে রাসূল একজন সাহাবীকে পেছনে রাখতেন যে কোনো কিছু সারা পড়ছে কিনা সেই সাহাবী সেগুলো গুছিয়ে নিতে আসতেন আমার বিশ্বাস একজন সাহাবী এখানে আসবে আমি এখানে বসে বললাম চাদর মুড়িতে বসে বললাম আমাকে তন্দ্রার নিদ্রা ধরে গেল আমি ঘুম আসলাম ঠিক রাসূলের নিয়ম অনুযায়ী সাফওয়ান ইবনে মুয়াত্তাল সাহাবী খোঁজ করার জন্য আমার আমি আমাকে যখন দেখতে পান নাই তখন আমার খোঁজের জন্য বের হয়ে আসলেন খুঁজতে খুঁজতে ওখানে আসে দেখে আমি ঘুমন্ত অবস্থায় চাদর মুড়িতে ঘুমিয়ে রয়েছি আমাকে দেখে সে চিনতে পেরেছে তখন পর্দার আয়না নাজিল হন নাই তিনি বলেন আমাকে দেখে সাফওয়ান ইবনে মুয়াত্তাল সাহাবী চিনতে পেরে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন চিৎকার করে বলছে আমি তার চিৎকারে তার এই শব্দটা উচ্চারণ শুনে সঙ্গে সঙ্গে জাগ্রত হয়ে গেলাম জাগ্রত হওয়ার পরে আমি কোনো কথা বলছি না সাহাবী কোনো কথা বলছে না তার উটটি বসিয়ে দিলেন আমার সামনে আমি চাদর মুড়ি দিয়ে উটের উপরে বসে বললাম তিনি উট হাঁকিয়ে নিয়ে গেলেন এই কথাটি বাই দি বাই আবদুল্লাহ বিন উবাইয়ের কানে চলে গেছে উনি আমার চরিত্রের উপরে লালকারি দেওয়ার জন্য একটা মাইন্ড নিয়ে নিলেন যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে সাহাবা ইবনে মুয়াত্তারের জেনাবে বিচার হয়েছে নাউজুবিল্লাহ বাই দি বাই কথাটি বিশ্বনবীর পরিবারে চলে গেলেন আম্মা জানাইশা বলেন সারা এলাকা ঘটনা প্রচার হয়ে গেল আমার সঙ্গে সাফওয়ান মুয়াত্তার একটু অপকর্ম হয়ে গেছে আম্মা জানাইশা বলেন প্রথমে আমি হুজুরের সঙ্গে দেখা করলাম হুজুরকে বললাম আমি একটু আমার বাপের বাড়িতে যাব আপনি কি পারমিশন দেবেন রাসূল বললেন চলে যাও কারণ ঘটনাটি রাসূল শুনেছে কিন্তু এখনো তো কিছু বলছে না সত্য মিথ্যা একটা যাচাই করার প্রয়োজন আছে তদন্তের প্রয়োজন আছে আম্মা জানাইশার বাড়িতে গেলেন তার মা আবু পিতা আবু বকরকে জিজ্ঞেস করলেন মা এ সম্পর্কে আপনাদের কি মতামত তারা বলে আমরা তো কিছু জানি না শুনতেছি শুধু কথা আসলে সত্য মিথ্যা কিছু বুঝতে পারছি না বিশ্বনবী একটু মনক্ষণ হয়ে গেলেন আহারে আমার সম্মান নষ্ট হবে এটা কি আল্লাহ পাক চায় আমার সম্মান যদি নষ্ট নষ্ট হয় আর ঘটনা যদি সত্য হয় তাহলে এই ঘটনা চিরস্থায়ী হয়ে থাকবে যুগে যুগে লোকেরা মনে করবে নবীর স্ত্রী খারাপ ছিল তাহলে তো আমার মান সম্মান বাঁচে না আসলে কি ঘটনা সত্য নাকি মিথ্যা এটা তদন্ত করার জন্য শ্বশুর বাড়িতে চলে গেলেন নবীজির শ্বশুর বাড়িতে যাওয়ার পরে আম্মা জানাইশার কাছে বসে বললেন তার কাছে তার শাশুড়ি এবং তার শ্বশুর সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বসে বললেন না জানি কোন একটা ফয়সালা হবে রাসূল বসার পরে আম্মা জানাইশাকে জিজ্ঞেস করলেন আয়েশা রে তুমি যদি সত্যি অপকর্ম করে থাকো তাহলে তুমি স্বীকার করো আর আল্লাহর কাছে তওবা করো কারণ যে বান্দা তওবা করে গুনাহ করার পরে তওবাতুন নসুহা করে আল্লাহ পাকের এত দয়া এত মায়া ওই বান্দাকে আল্লাহ মুহূর্তেই মাফ করে দেয় আর যদি তুমি নির্দোষী হয়ে থাকো তাহলে অবশ্যই আল্লাহ পাক এ ব্যাপারে একটা বিধান নাজিল করবে আম্মা জানাইশা রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি বললাম ইয়া রাসূলুল্লাহ আমি যদি বলি আমি নির্দোষী তাহলে কি আপনারা বিশ্বাস করবেন বিশ্বাস তো করবেন না বা বিশ্বাস করতেও পারেন তবে আমার মনে হয় আল্লাহ যদি এ ব্যাপারে কোনো আয়াত নাজিল করত তাহলে এই ভুলটা সবার মধ্য থেকে ভেঙে যেত রাসূল মনক্কন এক জায়গায় বসে থাকে আম্মা জানাইশা আরেক জায়গায় বসে থাকে তার শ্বশুর শাশুড়ি আরেক জায়গায় বসে থাকে সকলের মন খারাপ
না জানি কি ঘটনা করে গেছে এমন মুহূর্তে আল্লাহ তাআলা সূরা আন-নূরের 11 থেকে 20 নম্বর আয়াত 1010টি আয়াত নাযিল করে জানিয়ে দিলেন পড়বে আপনি সুন্দর করে জানিয়ে নেন ইন্নাল্লাযীনা জাউ বিল ইসমি উসবাতুম মিনকুম যারা এই অপবাদ রটনা করেছে যারা প্রচার প্রসার করেছে তারা তোমাদের মধ্যেই থেকে একজন আর এই ঘটনা সম্পূর্ণ মিথ্যা আম্মা জান আয়েশা আয়েশা হচ্ছে নির্দোষী সুবহানাল্লাহ রাসূলের মুখে হাসি পড়লো তার পরিবারের মুখে হাসি পড়লো অবশ্যই আল্লাহ পাক জানিয়ে দিলেন নবীদের স্ত্রীরা কখনো চরিত্রহীন হতে পারে না যখন আয়াত নাযিল হলো তখন মুনাফিকদের মুখ তো কালো কারণ আল্লাহর পক্ষ থেকে যে বিধান নাযিল হয় আল্লাহ পাক তো ভালো জানেন সকল জায়গায় আল্লাহ পাক আছেন আমি আমার বাড়িতে যখন থাকি তখন আল্লাহ পাক আমার কর্মকাণ্ড দেখেন আপনি যখন আপনার বাড়িতে ঢোকেন তখন আপনার কর্মকাণ্ড আল্লাহ পাক দেখেন এজন্য আল্লাহ পাক সকলের কর্মকাণ্ড দেখেন তখন থেকে আম্মা জান আয়েশা চরিত্রের সার্টিফিকেট যেন আরো ভারী হতে লাগল কিন্তু মুনাফিকরা সুযোগ সন্ধানে তার চরিত্রের উপরে কিন্তু দাগ দেওয়ার চেষ্টা করেছিল কিন্তু পেরেছে পারেন নাই আল্লাহ পাক সেটাই বুঝতে যাচ্ছেন মুনাফিকদের একটা মুনাফিক চেনার একটা উপায় হচ্ছে তারা মুমিনদেরকে কি করে মুমিনদের দোষ ত্রুটি খুঁজে বেড়ায় যে কোনো দোষ পাওয়া যায় কেন আমি বলতে চাই এই মুনাফিকরা যেভাবে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হার চরিত্রের উপরে লাল কালি দেওয়ার জন্য অনেক চেষ্টা করেছিল ঠিক তেমনই মিজানুর রহমান আজহারীকে যারা দেশ থেকে বিতাড়িত করেছে তারাও এক ধরনের মুনাফিকরাই করেছে কারণ মুনাফিকরা কোরআন সহ্য করতে পারে না আমাদের আল্লামাকে যুগে যুগে তারা জেলখানায় যাদের ষড়যন্ত্রের কারণে তারা পচতেছে চোখের পানি পড়তেছে এরা হচ্ছে মুনাফিক মুনাফিকদের কারণে আমির হামজা জেলখানায় অনেক ষড়যন্ত্র কারণ তিনি কোরআনের আয়াত কোট করে করে কথা বলে এটাই মুনাফিকদের গা জ্বালা করে তারা সহ্য হয় না কারণ তারা তিনি আয়াত তেলাওয়াত করে কোরআনের আয়াতের অরিজিনাল অর্থ তিনি বের করে আনে অনেক গবেষণা এটা মুনাফিকদের গা জ্বালা করে আল্লাহ মামুনুল হকের হালাল স্ত্রীকে যারা ধর্ষণের অভিযোগ দিয়ে দায়ের মামলা করে তাকে 2 বছর জেল খাটালো এরা হচ্ছে এক ধরনের মুনাফিক সমস্ত ইমানদারদের চরিত্রের উপরে কালিলিপি করা লাল কালি মারা এটা হচ্ছে একমাত্র মুনাফিকদের কাজ করে মুসলমানের কাজগুলো করতে পারে না আব্দুল্লাহ বিন ওবাই যখন মারা গেলেন তার ছেলে হুবাব ইবনে আব্দুল্লাহ রাসূলের কাছে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আমার পিতা মারা গেছে তার কাফনের কাপড় নাই আপনার একটু জামাটা দেন তার কাফনের কাপড় বানানোর জন্য রাসূল জামাটা দিয়ে দিলেন বললেন তার জানাজা আমার আব্বার জানাজা আপনাকে করতে হবে রাসূল বললেন ঠিক আছে করব আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জানাজা করার জন্য রাসূল চলে গেলেন জানাজার ইমামতি করার জন্য সামনে দাঁড়িয়ে গেছেন ওমর রাদিয়াল্লাহু তাআলার পিছন থেকে জামা টেনে ধরে ইয়া রাসূলুল্লাহ আপনি কি এই ব্যক্তির জানাজার নামাজ আদায় করবেন যে ব্যক্তি আপনার স্ত্রী আয়েশার চরিত্র হরণ করার জন্য অনেক পাইচারি করেছে অনেক ষড়যন্ত্র করেছিল আপনি কি এই ব্যক্তির জানাজার নামাজ আদায় করবেন আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করলেন ওই মুহূর্তে ইস্তাগফিরুলাহুম আও লা তাস্তাগফিরুলাহুম ইন তাস্তাগফিরুলাহুম 70 মারাতান ফালাই ইগফিরুল্লাহু লাকুম হে রাসূল আপনি যদি একবার নয় দুইবার নয় 70 বার যদি দোয়া করেন আমি আল্লাহ আপনার দোয়া গুড়িয়ে দেব রহমাতুল আলামিন কে আল্লাহ পাক বলতেছে আপনি যদি 70 বার দোয়া করেন তারপর আমি আল্লাহ দোয়া কবুল করব না রাসূল তো অটোমেটিক ইমামতি করেই ফেলেছে একটা হাদিসের মধ্যে ওমর রাদিয়াল্লাহু তাআলার বক্তব্য তিনি বলেন রাসূল আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জানাজার হওয়ার পরে তার কবর পর্যন্ত গিয়েছিল যখন রাসূল দোয়া করলেন নামাজ পড়াইলেন তারপরে আল্লাহ পাক পরবর্তীতে সূরা তাওবার 84 নম্বর আবার আয়াত নাযিল করে আবার 17 বললেন এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনকুম মাতা আবাদাও ওয়ালা তাকুম আলা কবরিহি হে রাসূল ভবিষ্যতে আর কোন মুনাফিকদের আপনি জানাজার নামাজ পড়াবেন না তার কবরের পাশেও আপনি দাঁড়াবেন না
কিতাবের মধ্যে আছে তাফসীর ইবনে কাসির থেকে বলছি তার পরবর্তীতে রাসূল আর কোনো মুনাফিকদের ইমামতি করেন নাই মুনাফিকদের কবরের পাশেও যান নাই আল্লাহ পাক বুঝাই দিলেন নবী তাদের কবরের পাশে যাবেন না জানাজার ইমামতি করবেন না নামাজও পড়বেন না ইক্তিদাও করবেন না ইমামও হবেন না তারা তার কারণ তারা চাল্লা এবং আল্লাহ রাসূলের চরম দুশমন তারা সারা জীবন আল্লাহর রাসূলের বিরুদ্ধে করে গেছে আব্দুল্লাহ ইবনে উবাই এমন সাহাবী ছিল সাহাবীদের পর্যায়ে কিন্তু মুনাফিক মারকালো রাসূলের পিছনে নামাজ পড়ছে বহুবার হজ করেছে যাকাত দিয়েছে রাসূলের পিছনে দোয়া করেছে তারপরেও সেই ব্যক্তি মুনাফিক এর দ্বারা প্রমাণ হয় ইমামতি করলে নামাজ পড়লেই হজ করলেই সেই ব্যক্তি মুসলমান হয় না ওই ব্যক্তির ভিতরে মুনাফিকদের খাসিয়ত থাকতে পারে আর এই মুনাফিকদের জানাজা একবার হয় না তিন চার বার ঢাকাতে মারা গেছে ঢাকাতে একবার জানাজা হয় বগুড়া সালদা বনেছে খেলার মাঠে একবার হয় অথবা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে হয় একবার এরপরে গ্রামে যখন আনে আনার পরে লোকজন বলে এই ব্যক্তিটা অমুক জায়গায় কর্ম করত সেখানে লোক তাকে খুব ভালোবাসে তাহলে কি করা যায় মায় ফোন দাও বলে ফোন দিলে আসবে না বহু লোক কি করা যায় কয় পিক আপ করে ডাক ওখানে লাস্ট ওখানে নিয়ে যাবো ওখানে যে জানাজা করে আবার নিজের গ্রামে করে কয়বার হলো চার বার করে অথচ লোকটাকে মুনাফিক আল্লাহ বুঝাতে জানে একবার নয় দুইবার নয় যারা মুনাফিক তাদের সত্তর বার জানাজা করলেও আমি আল্লাহ তাদেরকে মাফ করব না যত বড় নেতা তার কবর দেওয়া হয় তত দেরিতে যত বড় নেতা তার কবর দেওয়া হয় তিন দিন চার দিন পর কারণ জানাজার দুই তিন বার চার বার বেশি লোক না হওয়া পর্যন্ত তাদের পরিবারের জন্য প্যাক ভরে না অথচ আম্মা জান অথচ ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা যখন মারা যাবেন তার পূর্ব মুহূর্তে আলীকে রেখে বললেন ও আমার প্রাণের স্বামী আমি যখন মারা যাব সময়টা যদি রাতের বেলা হয় বেশি লোক করার দরকার নাই বেশি লোকদেরকে জানানোর দরকার নাই অল্প লোক দিয়ে আমাকে পর্দার সহিত দ্রুত আপনি দাফন কাফনের ব্যবস্থা করবেন আমি মারা যাওয়ার পরে আমার শরীরের উপরে এত বড় চাদর দেবেন যাতে কেউ আন্দাজ না করতে পারে নবীর মেয়ে ফাতেমা কতখানি লম্বা ছিল কতখানি মোটা ছিল এটা যেন কেউ আন্দাজ না করতে পারে এই জন্য আপনি বড় একটা চাদর দিয়ে আমার শরীর থেকেও যেন বড় চাদর হয় তারা যেন আন্দাজ করতে না পারে কত থেকে কোথা পর্যন্ত এবং যত সম্ভব দ্রুত আপনি কবর দিয়ে দেবেন এটা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তার স্বামী আলী রাদিয়াল্লাহু আনহু ওসিয়ত করে গিয়েছিলেন আর আজকের মৃত্যু যদি মরে আজকে তিন দিন পর তার দাবন কাপন আর লোক ডাকছে আজকে আপনি তিন দিন পরে কবর দিলেন কোন হিসেবে আল্লাহ পাক আজকে সাক্ষাৎ নিতে চাইছে আজকে অর্থ জব হবে আপনি তিন দিন পরে কবর দিলেন কোন হিসেবে আল্লাহ তো আর তিন দিন পরে চায়নি ওকে আজকে দেহ দেওয়ার পরে কবরে রাখার পরে ওর ভেতরে আবার আপনি রুহু দিয়ে দেবে তারপরে তার সহজ জব হয়ে যাবে এটা চরম মানুষ কি করতেছে ভুল করতেছে আবার এক নায়িকা মানুষের কাছে কি করতেছে ওসিয়ত করতেছে আমি মরার পরে যেন কেউ না দেখে অনেকে দেখছেন ফেসবুক পত্রিকা আছে আমি মরার পরে যেন কেউ না দেখে আরে তুমি সারা জীবন এমন পর্দায় কাজ করলা যেখানে অর্ধলঙ্ক হয়ে যুবক যুবকরা নারী পুরুষ সবাই বৃদ্ধ আবাল বনিতা সবাই দেখলো আর তুমি বলতেছো মরার পরে মানুষের তোমার পুত্রুষ হয় মানুষের মরার পরে তার প্রতি কি যৌবনের চাহিদা হয় তা মরার পরে তোমার পর্দা করে কি লাভ যখন আল্লাহ পাক তোমাকে গুনাহ করার শক্তি দিয়েছে এই মুহূর্তে তুমি যদি পর্দা করে চলতা এবং তাওবাতুন নাসুয়া করতে তোমাদের ভুলের জন্য আশা করা যায় আল্লাহ পাক হয়তো মাফও করতে পারে উনি দুনিয়াতে যতদিন আছে সিনেমা করেই যাবে আর ওসিয়ত করে যাচ্ছে পরিবারকে আমি মরার পরে যেন কেউ না থাকে এই ওসিলাকে আল্লাহ মাফ করবে আবার কিছু গোয়েন্দার আছে কিছু তেলতলা হুজুর আর আবার মিডিয়াতে আসে লাইভে আসে বলে খুব ভালো একটা কাজ করতেছে আপনি সুপারিশ করতেছেন আসামিওর জন্য ওদের সারা জীবন কাজ করেই যাবে আর মৃত্যুর পরে কাজ করার জন্য ওসিয়ত করতেছে ও তো ভালো হচ্ছে না ও করেই যাবে কিন্তু এটা কি যেন মনের আরে শয়তানি কাজ শয়তানি কথাবার্তা এনে বলছে মানুষের বিরুদ্ধে এটা কি সরে দেওয়ার জন্য যে কে কি কমেন্ট করে কিছু লোক তো কাজ কারবার করে কমেন্ট নেওয়ার জন্য কে কি কমেন্ট করে দেখি তো আমি বলি আপনি যদি অতীতের ভুলের জন্য শুধু তাই নয় সব প্রত্যেক মানুষ যদি তার অতীতের ভুলের জন্য তাওবাতুন নাসুয়া করে আর যদি এইটা বলে যে আমি আর কখনো করব না এবং মানুষের কাছে দোয়া চায় আশা করা যায় আল্লাহ পাক তাকে মাফ করতে পারে আমি পাপ করে যাব আর বলবো যে আল্লাহ পাক আমাকে মাফ করেন না মাফ করেন এটা হবে না আপনার আগে দৃষ্টিভঙ্গি পাল্টান আপনি কোন পথে যাচ্ছেন কোন মতে আপনি কথা বলতেছেন এরপরে মুনাফিকদের আরেকটি চেনার উপায় হচ্ছে তারা যখন ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করে আবু জেহেল সবচাইতে বেশি ওয়াদা ভঙ্গ করেছে আমার রাসূলের কাছে বলতো মুহাম্মদ হাতের মধ্যে পাথর দিয়ে বলতেছে মুহাম্মদ
বলতো আমার হাতের মধ্যে কে যদি বলতে পারিস তাহলে আমি কালেমা পড়ে মুসলমান হব আমার রাসূল বললেন চাচা আপনার হাতের মধ্যে কি সেটা আমার বল লাগবে না যদি হাতের ভিতর যেটা ওটাই যদি বলে দেয় তাহলে হবে বলতে তাহলে তো আরো ভালো হয় রাসূল ইশারা করলেন হাতের মধ্যে থেকে ওই পাথরের জবান খুলে বেরিয়ে আসলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু আবু জাহেল বলি তো মস্ত বড় জাদুকর রে আমার হাতের মধ্যে কি আজ দেখেনি আবার এমন কি করলো যে হাতের মধ্যে পাথরই বলে দিচ্ছে ওয়াদা খেলাপ করলো তার মানে মুনাফিক যারা তারা কথায় কথায় ওয়াদা ভঙ্গ করলো ওয়াদা করলো ওয়াদা ভঙ্গ করলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন ভাতিজা তুমি যদি আকাশের চন্দ্রকে দীপন্বিত করতে পারো তাহলে আমি তোমার হাতে হাত রেখে বায়াত গ্রহণ করব কালিমা পড়ে মুসলমান হব রাসূল আল্লাহর কাছ থেকে পারমিশন নিলেন শাহাদাত আঙ্গুর উঁচু করলেন সঙ্গে সঙ্গে চাঁদ দীপন্বিত হয়ে গেল রাসূল বললেন চাচা এবার ঈমান আনেন বলে তুই তো মস্ত বড় জাদুকর তুই কি বিশ্বাস করিস এই কথা যে আমি তোর হাতে হাত রেখে বায়াত গ্রহণ করব আর কেমনে বিশ্বাস করলি তোর হাতে হাত রেখে আমি মুসলমান হব তার মানে পাক্কা মুনাফিক আজকেও যারা এইগুলো করতেছে বুঝে নিতে হবে ওই ধারার রক্ত তাদের শরীরে আজও প্রবাহমান তাদের শরীর রক্ত থাকার কারণে আবু জেহেলের কাছে আজও কিছু মুসলমানদের মধ্যে পাওয়া যায় তাহলে মুনাফিকদের আরেকটি লক্ষণ হচ্ছে তারা ওয়াদা করলো ওয়াদা ভঙ্গ করে এরপরে ছয় নম্বরে মুনাফিকদের লক্ষণ হচ্ছে তারা যখন আমানত পায় কোনো জিনিস আমানতের খেয়ানত করে শুরুতেই বলেছিলাম বাজেট হয় 10 লক্ষ টাকা আপনি কয় টাকা পান তারপরেও বলে আমরাই নাকি আমানত খেয়ানত করি তারপরেও বলে যে তোমরা কি বলো আমরা তো 16 আনায় জনগণের মধ্যে পৌঁছে দিই বঙ্গবন্ধুর ওই কথা স্মরণ করেন 10 কোটি কম্বল আমারটা কই মুনাফিক যারা তাদের হাতে আপনি 10 টাকা দিলেও থাকবে না 10 টাকা 9 টাকাও খাইবে এমন এমন কি হতে পারে যদি সেই মার্কা লোক খাইতে 10 টাকায় খাইবে কিসের দল হবে দেখ এই জন্য লাস্ট আয়াত আল্লাহ পাক এই জন্য বলেন ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন মানুষদের মধ্যে কিছু লোক আছে যারা বলে ঈমান এনেছি আল্লাহর প্রতি এবং আখিরাতের প্রতি আসলে তারা ঈমানদার নয় তার মানে ইমানের যে কথা সাক্ষ্য দিলেই কেউ ইমানদার হতে পারে না কাজে কর্মে মুখে স্বীকার অন্তরে বিশ্বাস করে সে অনুযায়ী সে যদি নিজের জীবনে পরিবর্তন আনে সে অনুযায়ী কোরআন এবং হাদিস অনুযায়ী নিজের জীবনটা চালাতে পারে সেই ব্যক্তি ইমানদার মুখে স্বীকারের নাম ইমানদার নয় মুখে তো অনেকে স্বীকার করে খোঁজ নিয়ে দেখেন কোরআন এবং হাদিসের সাথে তার চরিত্র তার লাইফ স্টাইল মিলিয়ে দেখেন সে আসলে মুসলমান না এই জন্য আল্লাহ আমাদের সকলকে আমি শুরুতেই বলছিলাম আমরা মুমিন হয়ে জান্নাতে যেতে চাই এই জন্য মুনাফিক কারা তাদেরকে চিনিয়ে দিলাম এদের মধ্যে থাকা যাবে না তাদের সাথে লেনদেন করা যাবে না তাদের সাথে উঠা বসা করা যাবে না মুমিনদের চরিত্র আমাদের ভেতরে গাঁথে মুমিনদের তরিকার গলার মালা বাড়ায় আমরা যদি সেই পথে চলতে পারি আল্লাহর কাছে তাওবাত নাসুয়া করে যদি মাফ চাইতে পারি এবং 5 ওয়াক্ত সালাত কোরআন হাদিস ভিত্তিক ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র গড়ার জন্য যদি আন্দোলন সারা জীবন করে যেতে পারি ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে মাফ করে তার কাঙ্ক্ষিত জান্নাতের মেহমান বানিয়ে দেবে সকল